স্ত্রীর পরিবার শ্বশুর সুজন চক্রবর্তীকে লাগাতার নিশানা করেই চলেছে তৃণমূল। কদিন আগেই সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে চাকরি নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল, প্রকাশ্যে আনা হয়েছিল একাধিক নথি। এবার সুজন চক্রবর্তীর প্রয়াত শ্বশুরের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ তুলল শাসক শিবির। সুজন চক্রবর্তীর শ্বশুর শান্তিময় ভট্টাচার্য, একসময় সিপিএম এর দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক ছিলেন তিনি। দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। এবার তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ। শান্তিবাবু তখন ছিলেন দর্দণ্ড প্রতাপ জেলা সম্পাদক, ওনার নামই তো শান্তিময় নয়, ওনার নাম হচ্ছে দেবব্রত ভট্টাচার্য। উনি ছিলেন হিন্দু মহাসভার কর্মী। একটি আইন থেকে বাঁচতে, সেই আইনি জটিলতা থেকে মুক্তি পেতে শান্তিময় নাম ব্যবহার করেন, যদিও আদালতে গিয়ে বা অন্য কোথাও টেকনিক্যালি বা সরকারিভাবে দেবব্রত বাবু শান্তিময় বাবু হননি, দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হলেন। শান্তিময় বাবু বলে একটা মানুষের কোনো আইনি অস্তিত্ব নেই, অথচ তিনি সরকারি পদে বসে লোককে চাকরি দিচ্ছেন। তো এই যে মারাত্মক অভিযোগগুলো এসছে, এটা মূলত আমাদের কাছে এসছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএমের একাংশের কাছ থেকে। তো আমরা এটা শিক্ষামন্ত্রীর কাছে পাঠাচ্ছি। এর আগে দক্ষিণ চব্বিশ পরগনার সিপিএম এর প্রাক্তন জেলা সম্পাদক এবং বর্তমানে পিডিএস নেতা সমীর পুততুণ্ডর মুখে উঠে এসেছিল এই প্রসঙ্গ। তখনকার সময় পার্টির পলিসি অনুযায়ী পার্টির সর্বক্ষণের কর্মীদের সঙ্গে যারা একই পরিবারে আবদ্ধ সেরকম একজন কারুকে চাকরি দেওয়ার সাধারণ ব্যবস্থা পার্টির পক্ষ থেকেই হয়েছে। নিশ্চয়ই আমি দায়িত্ব নিয়ে বলেছি যে এই ক্ষেত্রে যাতে মিলির কাজটা হয়, তা নাহলে যাদবপুর এলাকার আরও ছেলেমেয়েরা ছিল তারা কাজ পেতে পারতো। সোনারপুর থেকে কাউকে আনার দরকার ছিল মানে যাদবপুরে কেউ ছিল না তা তো নয়, আমরা অনেকের কাজে সুপারিশ করেছি। বুদ্ধ ভট্টাচার্য হলো, সূর্য মিশ্র হলো, গৌতম দেব হলো, সুজান চক্রবর্তী হলো, মোহাম্মদ সেলিম হলো, করতে করতে এখন সুশান্ত ঘোষ, শতরূপ, মিলি, মিলির বাবা, উনি রোজ ন্যারেটিভ চেঞ্জ করবেন। কেন? কারণ ওদের বলার কিছু নেই, চোরেদের দলে নাম লিখিয়েছেন, চোরেরা চুরি করে পশ্চিমবাংলাটাকে ফাঁক করে দিয়েছেন, আবল তাবল আলতুফালতু লোকেদের কথা আমি উত্তর দিই না। তৃণমূলের তরফে এই চিরকুটটি প্রকাশ্যে আনা হয়েছে। অভিযোগ, সাংসদ থাকাকালীন নিজের প্যাডে সুভাষ চক্রবর্তীর আত্মসহায়ককে চিঠি দেন সুজন চক্রবর্তী, এখানেও অনিয়মের অভিযোগ তুলেছে তৃণমূল। সুজনদা যখন প্রভাবশালী হয়েছে তখন কি করেছে তার ব্যাপারে, এই তখন হচ্ছে নিখিলদাকে চিঠি, কমরেডকে পাঠাচ্ছে, সুজনদা লেটার হেডে সুপারিশ করছে সুভাষ চক্রবর্তীর সিএ কে এর চাকরি করে দিতে হবে। কি চিঠি? কি প্রবীর মণ্ডলকে পাঠালাম, প্রবীর মণ্ডল তফসিলি সম্প্রদায়ের মানুষ, মগ্রাহাটের গ্রামের, প্র্যাকটিক্যাল টেস্টে পাশ করেছে। আমার তো এটা দায়িত্বের মধ্যে পড়ে, সুভাষদার সিএকে আমি পাঠিয়েছি যাতে বিড়ম্বনায় না পড়ে, দেখতে ভালো মন্দ বলে কেউ যেন এদিক ওদিক না করিয়ে দেয়, দশটা ঘর যেন ঘুরতে না হয়, একশো বার ঠিক কাজ করেছি। অভিযোগ প্রকাশ্যে আনা হচ্ছে, কিন্তু এসব নিয়ে কি তদন্তের পথে হাঁটবে তৃণমূল সরকার, সেটাই দেখার। কৃষেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।